গায়েস, প্রথমেই টিকিটের জন্য শ্রদ্ধি ইনডোর স্টেডিয়ামের সামনে আসলাম মিরপুরে, এখান থেকে টিকিট সংগ্রহ করার জন্য। এসে দেখি বিশাল বড় লাইন, লাইনে দাঁড়িয়ে আধা ঘন্টা পর টিকিটটি কিনতে পেরেছি। আপনারা এখান থেকে আসলে টিকিট কিনতে পারবেন। আসসালামু আলাইকুম গায়েস, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন একটি টিকিট, আফগানিস্তান ভার্সেস বাংলাদেশের টি20 ম্যাচ। এই টিকিটটি কিনলাম এইমাত্র, অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হলো, লাইনে দাঁড়ানোর পর এই টিকিটটি কিনলাম। আজকে 3টার দিকে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের ম্যাচটি। আমি আছি এখন শহীদ সরদ্দি ইনডোর স্টেডিয়ামের সামনে, মিরপুর ইনডোর স্টেডিয়াম, যেখানে দেখুন আমার পিছে দেখতে পারবেন এই ইনডোর স্টেডিয়াম। এখানে টিকিট বিক্রি হচ্ছে, আপনারা যারা খেলা দেখতে ইচ্ছুক তারা এখনই আসেন। আজকে 3টার দিকে প্রথম টি20 ম্যাচ। আজকের ব্লগটি আপনাদের জন্য খেলা নিয়েই থাকবে, আমার সাথে থাকবেন। আজকে আমি মিরপুরে 3টার দিকে প্রবেশ করব, সবাই মাঠে দেখতে পারবেন। আপনাদের আমি প্লেয়ারদের দেখাবো, খেলা দেখাবো সরাসরি মাঠে যেয়ে, আমার সাথেই থাকবেন। আড়াইটার দিকে মিরপুর স্টেডিয়ামের সামনে আসলাম, আমি 4 নম্বর গেট দিয়ে ঢুকবো। দেখুন কী অবস্থা, বিশাল বড় লাইন, লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে হবে। এই ঢুকবো এই 4 নম্বর গেট দিয়ে, সিরিয়ালে থাকতে হবে ঢোকার জন্য। দেখুন কী ভিড়, আমরা তো সেই চার নম্বর গেট দিয়ে ঢুকতেছি। দেখুন আজকে দর্শকের অনেক নাকি? হ্যাঁ, অনেক দর্শক, অনেকদিন পর দর্শকরা ঢুকতে পারছে। হ্যাঁ হ্যাঁ, শহীদ মুস্তাক, 4 নম্বর গেট। গেট দিয়ে ঢোকার পর পুলিশরা চেকিং করতেছে, চেক করলো, তারপর ভিতরে এসে দেখি বিশাল বড় লাইন। এই লাইনে দাঁড়িয়ে স্টেডিয়ামের ভিতরে ঢুকতে হবে, বিশাল বড় লাইন, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এক এক করে ভিতরে ঢুকতেছে শহীদ মুস্তাক স্টান, এই গ্যালারিতে ঢোকার জন্য বিশাল বড় লাইন। অবশেষে 3টার একটু আগে ঢুকে পড়লাম স্টেডিয়ামের ভিতরে। দেখুন প্রথমে দেখতে পাচ্ছি আফগানিস্তানের প্লেয়াররা একসাথে কথা বলছে, তারপর দেখুন আম্পায়াররাও ঢুকে গেছে, খেলা স্টার্ট হবে এখন। ওই যে বাংলাদেশের ব্যাটসম্যানরাও নেমে গিয়েছে লাল জার্সিতে, আজকে অভিষেক হচ্ছে। মুনিম শাহরিয়ার সাথে নাইম শেখ ওপেনিং করবে, তারা ব্যাট নিয়ে মাঠে আসছে। দেখুন আজকের ম্যাচটি উপভোগ করব স্টেডিয়ামে বসে সরাসরি। দেখুন আজকে অনেক দর্শক হয়েছে গ্যালারিতে। আমি
রশিদ খানের লাস্ট ওভার, লাস্ট ওভার রশিদ খানের লাস্ট ওভার। চাইর হবে লিটন দাস, বাউন্ডারি লাগবো, বাউন্ডারি লাগবো। রশিদ খানের চারপাশে যাত্রা না আউট, রাজিবুল্লাহ যাত্রা না আউট।
আফগানিস্তান, বাংলাদেশে উইন জিতে গিয়েছে।